বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। একবারে আমরা যার অপেক্ষায় শেষ পর্যন্ত ছিলাম, যাদেরকে আমরা আজকে মঞ্চে চেয়েছিলাম, সকলেই এসেছেন। এটা আমাদের রথতলার সত্যি একটা আনন্দের দিন, উৎসবের দিন, গণতন্ত্রের ক্ষেত্রে উৎসবের দিন। তো আমরা ভাগ্যশ্রীকেও একই সাথে বরণ করে নেব, আমাদের মহিলা নেতৃত্ব আমাদের বরণ করে নেব। আরে মাঝখান থেকে সরে যান, সরে যান, সরে যান, সরে যান। প্রথমে আমাদের প্রার্থী শ্রীমতী মমতা ঠাকুরকে আমরা বরণ করে নিচ্ছি। মীরা মল্লিক এবং সুভদ্রা দুজন বরণ করে নিচ্ছেন। এবার আমাদের ভাগ্যশ্রী আমাদের সকলের মনে স্থান করে নিয়েছেন, যিনি ভাগ্যশ্রীকে আমরা বরণ করে নেব। সুভদ্রা আমাদের বরণ করে নেবেন ভাগ্যশ্রীকে। সবাই জোরে হাততালি দেন। এদিকে ঘুরে, এদিকে ঘুরে। এবার মঞ্চটা একটু ফাঁকা করে দেন শ্রীমতী মমতা ঠাকুর, যিনি এনআরসির বিরুদ্ধে আসামে গিয়ে লড়াই করেছিলেন। এবং সেটা যদি সত্যি তোমরা উপভোগ করে থাকো সেই অনুযায়ী উন্নতি এই রাজ্যে, তাহলে অবশ্যই খুব বেশি না চিন্তা করে খুব বেশি না ভেবে আমাদের মমতা ব্যানার্জির পাশে থেকো এবং ওনাকে ভোট দাও। তো আগামী 6ই মে আমাদের ইভিএম মেশিনে 3 নম্বর ভোটার টিপে তোমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। আর বিশেষ করে আমরা অভিনেতারা বিভিন্ন জায়গায় যেহেতু আমাদের ঘোরা হয়, সেটিকে মাধ্যমে ভোট বা বিভিন্ন বছর হয়, অনেক কিছু হয়, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ওয়েস্ট বেঙ্গলে। এবং সত্যি সেই কারণেই হয়তো আমরা খুব ভালো করে বুঝতে পারি যে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু কত সুন্দর বদলে গেছে এবং কত ভালো উন্নতি হয়েছে। তাই জন্যই একদম বেশি কিছু না ভাবে আমরাও চলে এসেছি এখানে তোমাদের কাছে ভোট আবেদন করতে। তো প্লিজ তোমরা অবশ্যই আগামী 6ই মে 3 নম্বর বোতাম টিপে আমাদের কংগ্রেসকে ভোট দাও এবং অবশ্যই দিদির পাশে থেকে খুব বেশি তোমাদের সময় নষ্ট করবো না, কারণ আমাদের ওইগুলো কিছু বক্তব্য রাখবে। তো সবাই ভালো থাকো এবং ভালোবাসে আমাদেরকে এবং অবশ্যই ভালো ছবি দেখে এবং আমাদের পাশে থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ভালো।
এদিকে সবাই ভালো আছে, খুব ভালো। সবার ভালো থাকাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট আজকালকার যুগে। আর আজকে বিশেষ করে যে কারণে আমরা এসেছি, আমরা বড় খুশির কারণে এসেছি, সেটা একটু চটফট বলে ফেলি। যদিও আমি বেশি খুশি কথা বলতে পারি না, অঙ্কুশ ভেতর বলেছে, সেগুলি মাথায় রাখুন। কিন্তু তাও আগামী 6th May আপনাদের এখানে ভোট আছে, তাই 3 নম্বর বোতামটা টিপে দিন, যাতে আমাদের সবার প্রিয় দিদি, আমাদের সকলের কাছের দিদি মমতা ব্যানার্জি, ওনাকে জয় করুন। ওনার হাতটা আরও যাতে শক্ত হয় এটাই আমরা কামনা করব। নমস্কার, আহিরা বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসেছি বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণীর রথতলা ময়দানে। এই রথতলা ময়দানে কিছুক্ষণ আগেই আগামী যে 6 তারিখে যে ভোট, সেই ভোটের নির্বাচনী জনসভা সারলেন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয়া মমতা বালা ঠাকুর। তার সমর্থনে উপস্থিত ছিলেন রাজ্যের কারা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়, উপস্থিত ছিলেন বলিউডের নায়িকা ভাগ্যশ্রী, এছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত নায়ক অঙ্কুশ হাজরা এবং বিখ্যাত নায়িকা ঐন্দ্রিলা। লোকসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুরকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানিয়ে তারা এই নির্বাচনী জনসভা শেষ করলেন। ক্যামেরায় সুমন সরকারের সঙ্গে আকাশ ভট্টাচার্য, কল্যাণী থেকে আহিরা বাংলা নিউজ। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. আহিরা বাংলা নিউজ।